Bolo, happy Holi. Happy Holi. Happy Holi. Good evening everyone, welcome back to the channel. Blog ta shuru korchi ekhon theke Bong canvas er notun ekta blog e tomaderke janai shagoto. Ar ajke holi, ajkei actual holi amader ta dol mane holi te karor karor take dol karor karor take amader dol punima dol utsob hoye geche ajke jader holi celebrate howar hocche. আর আজকে আমাদের অফিস ছিল, ছুটি ছিল না, তো অফিস থেকে এই জাস্ট এসেছি, 7টা সময় এসেছি। আর এসে ইয়াশকে খেতে দিলাম, দিয়ে এখনও ড্রেস চেঞ্জ করিনি, এই যে ড্রেস পরেই বসে আছি। আর ক্যামেরাটা একটু অন করলাম তোমাদের সাথে কথা বলবো বলে। অরিজিৎ গেল কিছু টিফিন কি খাবে তাই জন্য আনতে গেল, আর আমি একটু বসে আছি অফিসে। আজকে অ্যাকচুয়ালি কোনো কাজই হয়নি, বেকার বসে 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 টাইম পাস করে বাড়ি এলাম, ভালো লাগছিল না। আর কারণ বসে থাকার একটা লিমিট আছে, একঘেয়ে সকাল সেই 10টা থেকে গিয়ে বসে আছি। ওই যে বসে থেকে থেকে অন্যদিন কাজ করে করে হাঁপিয়ে যাই, আজকে বসে থেকে বোর হয়ে গেছে, বসে থেকে হাঁপিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো ফ্রেশ হই। গুড মর্নিং এভরিওয়ান, ব্লগটা না আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। কালকে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বললাম, কথা বলার পর আমি কালকে সারাদিন যেহেতু কাজ করিনি, বসে বসে কাটিয়েছিলাম না, তারপর মুডটা একেবারে যেন বাজে হয়ে গেছিল। তারপরে কালকে খাবার আর কিছু রাতে বানাইনি, সকালের খাবার ছিল ওটা দিয়েই হয়ে গেছে। আর তারপরে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেছি, আর ওই জন্য কালকে ক্যামেরা অন করিনি। তো আজকে সানডে, আজকে সকাল থেকে ক্যামেরাটা এখন অন করেছি, সকাল থেকে মানে এখন তাও 11:30 বাজতে যায়, সকাল থেকে অর্ধেক বেলা হয়ে গেল। আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না ছাড়া আর উপায় কী, সব জোগাড় করে নিয়েছি, দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর ওই দিকে হচ্ছে ইয়াশ, ইয়াশ আজকে চান করছে, স্নান করছে ইয়াশ। শুধু স্নান নয়, ইয়াশের আজকে ভালো মতন গ্রুমিং চলছে, কারণ হচ্ছে যে প্রতিদিন যেহেতু স্নান করানো হয় না, ওইকে একদিন স্নান করে বা 15 দিন অন্তর একদিন করে। তার মধ্যে আবার ইয়াশের কানটা পরিষ্কার করা হলো, কানে প্রচুর নোংরা হয়েছিল। এছাড়া তো আবার গা এই সময় না বিড়ালদের, কুকুরদেরও হয় কিন্তু বিড়ালদেরও হয়, যে গায়ে মানে একরকমের স্টিকগুলো আসে, পোকাগুলো পুরো ভর্তি হয়ে যায়, মানে এটা পুরো সিজনের জন্য হয়। তো কিছু করুক না করুক ও তো এমনিই বাইরে যায় না, তো ভর্তি হয়ে যায়। তো সেটার জন্য সেই একটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা কিছুক্ষণ লাগিয়ে রাখলো, লাগিয়ে রেখে তারপরে এখন ইয়াশকে স্নান করাচ্ছে। বাবা
যাও দিয়া তো কাছে নিয়ে দিয়া চল চল আর কেউ কিছু করবে না চল তুই বাকি আছিস তুই ওকে একটু দে দাদাকে বলেছো অ্যাপেল একটু দিই তোকে দে দেখ কেমন লাগছে